হেরে গেলাম খামারিদের কাছে। আমি কোনো চাপে নাই, আমি কোনো প্রেশারে নাই, আসলে গরুর দামটা বাড়তি এই জন্য আমি বাড়াইছি। তারপর আমি আপনাদের মাধ্যমে বলি, শনিবার এবং রবিবার আমি দুই দিন গোশত দোকান বন্ধ রাখবো। দুই দিন বন্ধ রেখে নিশ্চয়ই ব্যক্তিটাকে চিনতে পেরেছেন, তার কথাও শুনেছেন, কিন্তু আসলে কি কথাটা সত্য যে তিনি কোনো চাপে নেই? ভাবা যায় একটা সিস্টেম, একটা ধরেন সাইকেলের একটা চেইন, এটা পুরো সাইকেলটাকে চালায়। সেই চেইনের মধ্যে একটা দাঁত, এটা যদি ধরেন বিদ্রোহ করে, তখন হয় কি পুরো চেইনটাই ডিস্টারবেন্স হয়ে সাইকেলটা থেমে যাবে। আমাদের বর্তমানে বাংলাদেশে ব্যবসায়ী সিন্ডিকেটদের মধ্যে এরকম একটা দুর্নীতিবাজদের সিন্ডিকেট হয়ে গেছে। সেখানে খলিলের মতন একজন ব্যবসায়ী যদি ভাই ভালো হইতে চায়, তাহলে পুরো সাইকেল তো বন্ধ হবে না, পুরো চেইনও বদলানোর সুযোগ নাই, একটা দাঁত খুলে ফেলে দিতে হবে। আর এটাই কিন্তু আসলে খলিলের সাথে হচ্ছে, যদিও তিনি বলছেন তিনি কোনো চাপে নেই। আমরা দেখছি যে সারা বাংলাদেশে এই গত সপ্তাহখানেক ধরে রমজানের মধ্যে 550 টাকা কেজিতেও মানুষ এখন মাংস বিক্রি করছে, আর 600 টাকার নিচে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাংস বিক্রি হচ্ছে। কিন্তু খলিল ভাই যে বক্তব্য দিলেন যে 595-এর মাংস 695 করার পেছনে এগুলো কারণ, আসলে কি তাই? তো কেউ কেউ বলছেন খলিলকে আসলে লোভে ধরেছে, আবার কেউ বলছেন যে না, তিনি আসলে সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে গেছেন। এখন খলিল তার যে বক্তব্য গতকালকে পর্যন্ত যে 595 টাকার গরুর মাংস কেজি, আজকে কেন 695, তিনি ব্যাখ্যাতে দুইটা অংশ এনেছেন। একটা অংশ এনেছেন তিনি যেই খামারিগুলো থেকে এই মাংসগুলো কিনতেন, মানে গরুগুলো কিনতেন, সেই গরুগুলোর দাম বাড়াই দেওয়া হয়েছে। ইভেন তিনি তার ভিডিওর এক অংশে কিন্তু বলছিলেন যে কয়েকটা বড় খামারি সিন্ডিকেটের কাছে আসলে অসহায় হয়ে পড়েছে এই মাংস ব্যবসাটা। আর তার বক্তব্য হচ্ছে যে তিনি আগামী শনি এবং শুক্র এবং শনি গরুর মাংস দোকান বন্ধ রাখবেন দুই দিন, না জানি শনি রবি। তো তিনি নতুন দামে কেনা গরুটার দাম কত পড়ে সেই অনুযায়ী তিনি মাংসের নতুন দামটা নির্ধারণ করবেন। তিনি কোনো চাপে নাই, তাকে কোনো হুমকি ধামকি দেওয়া হচ্ছে না। বাট আসলেই কি খলিল চাপে নাই? যদি খলিল চাপে নাই থাকে তাহলে ওনার মধ্যে লোভ ধরছে। তবে খলিলের দীর্ঘদিনের অ্যাক্টিভিটিস বা মাত্র কয়েকদিন আগে রমজানের প্রথমেই তার যে ঘোষণা ছিল 595 টাকা কইরা মানুষের মাংস খাওয়ানোর, এর মাঝখানে হঠাৎ করে তার এই পরিবর্তনে অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা, আর তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে আমাদের মতন মানুষ, আমরা যারা একটু বিষয়গুলো নিয়ে কথা বলি, চিন্তাভাবনা করি, ভাবি, তখন কিন্তু মনে হয় বিষয়টা তো সোজা না। কারণ খলিল ভাই যেই পরিমাণ গরু বিক্রি করছেন, রমজানের প্রথম দুই দিনে প্রায় 1 কোটি টাকার গরুর মাংস বিক্রি করছেন, সো এটা কিন্তু অনেকেই ভালোভাবে নিচ্ছে না। বিশেষ করে আপনি দেখেন, আমরা আজকে দেখলাম যে একটা প্রতিবেদন, 5 টাকা কেজি বেগুন হচ্ছে আপনার সেই উত্তরবঙ্গে, কিন্তু এই বেগুন ঢাকায় সেটার কেজি হয়ে যাচ্ছে 80 টাকা। মানে এটা কেমনে সম্ভব ভাই? জি, এটাই সম্ভব বিকজ অফ সিন্ডিকেট, রাস্তায় চাঁদাবাজি। তারপরে তো ভাই ঊর্ধ্বতন বহু চাঁদাবাজরা আছেন সরকারি বেসরকারি পর্যায়ে, এরা সবাই ভাগ খায়। আজকে দেখছি দেশে আমাদের যেই বাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ 69,000 টাকা, এখন এই টাকা আদৌ কি দেশের উন্নয়নে পুরোটাই খরচ হয়েছে নাকি ব্যক্তি উন্নয়নে খরচ হয়েছে, এমন প্রশ্নও কিন্তু মানুষের মধ্যে আসে। তো শুধুমাত্র দুই একজন খলিল চেষ্টা করলেই আসলে সমাজের এই সিন্ডিকেট ভাঙার সুযোগ নেই। তবে আমরা মনে করি এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে খলিল ভাইকে যেহেতু আশ্বাস দেওয়া হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে, ইভেন তিনি একজন আলোচিত মানুষ, তিনার উচিত 595 টাকা, যদি ওনার না পোষায় 10-20 টাকা বাড়াইলে বাড়াইবেন, কিন্তু হুট করে এক লাফে ভাই 695 যদি আপনি যায় থাকেন, পেছনে চাপ থাকলে আপনি মুখে প্রকাশ করেন, আমরা মনে করছি চাপ আছে, আবার হইতে পারে আসলে কোনো চাপই নাই, আপনার মধ্যে লোভ ঢুকতে পারে, অস্বাভাবিক কিছু না, কারণ এই দেশে বহুত কিছুই কিন্তু ঘটে। আর যদি চাপ থাকে আপনি প্রকাশ্যে কথা বলেন, আপনার পিছনে সারা বাংলাদেশ কথা বলবে, আপনার পেছনে সরকার কিন্তু আপনাকে প্রটেক্ট করছে, আমরা নানাভাবে দেখছি। বাট আমার কাছে যেটা মনে হয়, একটা সিস্টেমের বিরুদ্ধে একজন মানুষ যখন দাঁড়ায়, তিনি নাই হয়ে যাবেন, সিস্টেম কিন্তু নাই হবে না। তো খলিল ভাইয়ের পেছনে যদি কোনো বিষয় থাকে, আমরা মনে করি যে প্রশাসনের এখানে একটু নজর দেওয়া উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।